আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই আইসিটি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা 2021 সালের বাংলা অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান পাবে ইনশাল্লাহ। আমি আশা করব তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের যে বিষয়টি আলোচ্য সেটা হলো যে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব, আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সুশিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আমাদের পাঠ্যচর্চায় অনভ্যাস রয়েছে যা শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে। আর্থিক অভাব অনটনের কারণে বই পড়ার অভ্যাস আমাদের সমাজে অনর্থক বলে বিবেচনা করা হয়, তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। স্বশিক্ষায় শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, এজন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হয় না, কারণ বই হতে প্রাপ্ত জ্ঞান চিরকাল রয়ে যায়। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক, কেননা সাহিত্য চর্চাই হচ্ছে শিক্ষার প্রধান অঙ্গ। আর সাহিত্য চর্চা করার জন্যই আমাদের বই পড়তে হবে। বইয়ের ভেতরে থাকে অজানা তথ্যের খাজানা। বই নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করতে ও মস্তিষ্ককে চিন্তা করার উপযোগী করে গড়ে তোলে। বই পড়ার মাধ্যমে নতুন নতুন কিছু আবিষ্কার করার জ্ঞান লাভ করা যায়। ব্যক্তি জীবনে উন্নতি সাধনের ক্ষেত্রেও সুশিক্ষা আমাদের পথ দেখায়। বিভিন্ন বিষয়ের অজানা তথ্য আমরা বই থেকে সংগ্রহ করে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারি। এর জন্য প্রয়োজন বই পড়ার অভ্যাস খুব প্রখরভাবে গড়ে তোলা, যার ফলে আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে পারি। তাই এ কথা বিশ্বাসের সাথে বলা যায়, স্বশিক্ষা অর্জনের জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকমভাবে এই অ্যাসাইনমেন্টটা যদি তোমরা স্ক্রিনশটের মাধ্যমে সংগ্রহ করে নাও, খুব ভালোভাবে তোমরা বাংলা অ্যাসাইনমেন্টের 2021 সালের বাংলা অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আমার ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।